আজ সুন্দরবন দিবস। জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে বন সংলগ্ন পাঁচ জেলার বাসিন্দাদের সম্পৃক্ত করে দুই দশক ধরে পালিত হচ্ছে দিবসটি। সংশ্লিষ্টরা মনে করেন, সুন্দরবনকে নিরাপদ রাখতে সরকারি বিনিয়োগের বিকল্প নেই, নতুবা ধীরে ধীরে মানুষের লোভের কাছে বিপন্ন হয়ে যাবে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। খুলনায় আয়োজনের মধ্যে ছিল সুন্দরবন কেন্দ্রিক শিশুদের চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা, পটগান ও আলোচনা সভা। বক্তারা সুন্দরবনের ক্ষতিকর বিষয়টি তুলে ধরে সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। মংলার দক্ষিণ কাইনবাড়িতে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিল্প দূষণ, প্লাস্টিক দূষণ, বন্যপ্রাণী হত্যা ও বিষ প্রয়োগ ঠেকাতে না পারলে সুন্দরবন তার অস্তিত্ব হারাবে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা। এছাড়া সুন্দরবনকে নিরাপদ রাখতে প্লাস্টিক ও পলিথিন বর্জনের দাবিতে সাতক্ষীরায় শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। সকালে সুন্দরবন দিবস উপলক্ষে শহরের মিনি মার্কেট থেকে একটি শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আসে। সুন্দরবনের একটি বড় অংশ বাংলাদেশে হওয়ার পরও ভারত মধুতে জিআই সনদ পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।